আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো চিকেন কাসু। জাপানে আমরা যারা থাকি তারা সবসময় বাইরে দেখি অনেক সুন্দর করে চিকেন কাসু ভেজে রাখা হয়, কিন্তু এখানে পোর্ক এবং অন্যান্য জিনিস একসাথে ভাজি করা হয় বলে আমরা সবাই বাইরে খেতে পারি না। তাই আমরা খুব সহজেই বাসায় বসে চিকেন কাসু তৈরি করতে পারি। চিকেন কাসু তৈরি করতে আমাদের যা যা লাগবে, বোনলেস চিকেন 300 গ্রাম, 300 গ্রামের এক পিস মাংসকে 2 পিস করে নিয়েছি, এভাবে একটু ছড়িয়ে নেবেন চামড়া সহকারে। পরিমাণ মতো আটা বা ময়দা, পরিমাণ মতো পাঙ্কো বা ব্রেড ক্রাম, একটা ফেটানো ডিম, পরিমাণ মতো লবণ, ব্ল্যাক পেপার বা কোষো, ভাজি করার জন্য তেল। তাহলে চলুন আমরা তৈরি করি চিকেন কাসু। চিকেন কাসু তৈরি করতে প্রথমে আমাদেরকে মাংসটাকে খুব ভালো করে পানি শূন্য করে নিতে হবে। তো আমরা এরকম কিচেন পেপার দিয়ে মাংসটাকে ভালো করে শুকিয়ে নিব। এরপর উপরে ব্ল্যাক পেপার দিব। এটার কোনো পরিমাণ নাই, চোখের আন্দাজে দিতে হবে। তারপরে দিব লবণ। আমরা একইভাবে উল্টিয়ে অপর পিঠেও দিব লবণ এবং ব্ল্যাক পেপার। এখন আমরা মাংসটাতে প্রথমে ময়দা লাগাবো, তারপরে ডিমে চোবাবো, তারপরে ব্রেড ক্রাম লাগাবো। তাহলে চলুন আমরা তৈরি করি। এভাবে করে ময়দা মাখিয়ে নিতে হবে, ময়দা বা আটা যেটাই হোক না কেন। তারপরে আমরা ডিমে চোবাবো। তারপরে আমরা ব্রেড ক্রাম লাগিয়ে নিব। ব্রেড ক্রাম লাগানোর সময় আপনারা বাম হাত ইউজ করবেন, কারণ এটা তৈরি করতে দুটো হাত ইউজ করতে হয়। এভাবে করে দুই পিঠে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন। দেখুন আমাদের ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। এখন আমরা এটাকে রেখে দিব। একইভাবে আমরা অন্য পিসটাকেও তৈরি করে ফেলব। আমাদের পাঙ্কো বা ব্রেড ক্রাম মাখানো হয়ে গেছে, এখন আমরা ভাজি করব। আমরা চুলাতে তেল দিয়েছি, আমরা এটাকে ডুবো তেলে ভাজি করব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এখন মিডিয়াম আঁচে ভাজি করব। তেল বেশি গরম হয়ে গেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তাই টেম্পারেচারটা আপনারা ভালো করে দেখে নেবেন, যাতে তেলটা বেশি গরম হয়ে না যায়। এখন আমরা চিকেন কাসু দিয়ে দিব। এক পিঠ কি চিকেন ভাজি হওয়ার পরে আমরা অপর পিঠে উল্টিয়ে দিব।
পরপর আমরা উঠিয়ে দেব। আস্তে আস্তে ভাজি করতে হবে, তাড়াহুড়া করলে উপরের দিকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাই অল্প হিটে সময় নিয়ে ভাজি করতে হবে। আমাদের চিকেন কাসু প্রায় ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা টিফিন পেপার দেওয়া পাত্রে তুলে রাখব। এভাবে করে আমরা অন্য কিছু ভাজি করে ফেলব। আমাদের চিকেন কাসু ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব। চিকেন কাসুটাকে আমরা কয়েক পিস করে কাটব। দেখুন ভিতরে সুন্দর হয়ে গেছে। হয়ে গিয়েছে আমাদের চিকেন কাসু। এটা জাপানের একটি জনপ্রিয় খাবার, আপনারা তৈরি করে দেখবেন। আর আমি সঙ্গে টমেটো কেচাপ দিয়েছি এবং ক্যাবেজ স্লাইস, এর সঙ্গে অন্য যে কোনো সস দিয়ে খাওয়া যায়। তো ভালো থাকবেন, তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।